আগামী 34 সেপ্টেম্বর শনিবার সারা দেশের সাথে রাজ্যেও জাতীয় লোক আদালত বসছে। এটি হবে চলতি বছর তৃতীয় জাতীয় লোক আদালত। ত্রিপুরা হাইকোর্ট ছাড়াও রাজ্যের সব জেলা এবং মহকুমা আদালতের মোট 51টি বেঞ্চে এই লোক আদালত অনুষ্ঠিত হবে। লোক আদালতে 23,994টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। এই মামলাগুলির মধ্যে পূর্ববর্তী বিরোধী সংক্রান্ত 3,920টি বিষয় আদালতে বিচারাধীন 20,074টি মামলা রয়েছে। আসন্ন জাতীয় লোক আদালতে মোটর দুর্ঘটনার ক্ষতিপূরণ সংক্রান্ত মামলা রয়েছে 370টি, ব্যাংক ঋণ পরিশোধ সংক্রান্ত মামলা রয়েছে 3,205টি, আপোষযোগ্য ফৌজদারি মামলা রয়েছে 17,777টি, বৈবাহিক বিরোধের মামলা রয়েছে 286টি, চেক বাউন্স সংক্রান্ত মামলা রয়েছে 1,601টি। এদিন সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরা রাজ্য আইন সেবা কর্তৃপক্ষের সদস্য সচিব ঝুমা দত্ত চৌধুরী এই সংবাদ জানান। আগামী 14 সেপ্টেম্বর 2024 ইংরাজি শনিবার আমরা এবছরের তৃতীয় জাতীয় লোক আদালত অনুষ্ঠিত করতে যাচ্ছি। আমাদের এই আয়োজন প্রায় 1.5 মাস আগে থেকে শুরু হয়েছে। প্রথমে আমরা মামলাগুলি সিলেক্ট করি, কোন কোন মামলাগুলো লোক আদালতে গ্রহণযোগ্য। তারপর আমরা নোটিশ তৈরির কাজগুলো করেছে, সেগুলো পাঠানো হয়েছে। সমস্ত নোটিশগুলো ইতিমধ্যেই যারা যারা পার্টি আছেন ওদেরকে পাঠানো হয়ে গেছে। আমরা এই বছর প্রায় 23,994টি মামলা নিষ্পত্তির জন্য আমরা লিস্ট করেছি, যার মধ্যে কিছু আছে যেগুলি আদালতে বিচারাধীন আছে। সাংবাদিক সম্মেলনে আইন সেবা কর্তৃপক্ষের সদস্য সচিব আরও জানান, গত বছর লোক আদালতের মাধ্যমে 60% মামলা নিষ্পত্তি করা সম্ভব হয়েছে। গত 4-5টি লোক আদালতে বেশ ভালো সাড়া পাওয়া যাচ্ছে। তিনি আরও জানান, ইতিমধ্যে মামলার পক্ষ বিপক্ষ এবং উভয় পক্ষকে নোটিশ দেওয়া হয়েছে। লোক আদালতে নোটিশ প্রাপ্ত হয়ে আসা লোকজনদের প্যারালিগাল ভলেন্টিয়াররা সাহায্য করবেন বলে জানান তিনি। দ্রুত এবং বিনা আইনি খরচে সংশ্লিষ্ট সবাইকে মামলা নিষ্পত্তির সুবিধা নিতে ত্রিপুরা রাজ্য আইন সেবা কর্তৃপক্ষের সদস্য সচিব ঝুমা দত্ত চৌধুরী আহ্বান জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।